গরুর বদলে ঘোড়া জবাই করছিল। রমজান মাসে কত বড় মাপের বাটপার হলে এই কাজ করে একবার ভাবুন তো। শবে কদর উপলক্ষে দেশজুড়ে গরুর মাংসের ব্যাপক চাহিদাকে পুঁজি করে কক্সবাজারে রুকিয়ায় ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির চেষ্টা করছিলেন এক বাটপার ব্যবসায়ী। রাতের আধারে জবাইও করে দেয়া হয় ঘোড়াটিকে, আলাদা করে ফেলা হয় রানের মাংস, লুকিয়ে ফেলা হয় ঘোড়ার লেজ ও মাথা, যাতে কেউ বুঝতেই না পারে এটি ঘোড়ার মাংস। ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট, মেন্স, লেডিস অ্যান্ড কিডস ওয়্যার, আর্ট বি স্মার্ট। রাতভর সেই ব্যবসায়ী গরুর মাংস বলে ঘোড়া খাওয়ানোর পরিকল্পনা করলেও দিন শেষে সফল হতে পারেনি। মঙ্গলবার দিবাগত রাতে খবর পেয়ে গরুর নামে ঘোড়ার গোশত বিক্রির পরিকল্পনা ভেস্তে দেন হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী। ওদিকে ততক্ষণে পালিয়ে যান অভিযুক্ত লোভী বাটপার ব্যবসায়ী মাহবুব আলম প্রকাশ মাহবু কসাই। সে গত কয়েকদিন ধরে কিন্তু এখানে বেশ কয়েকটি ঘোড়া এনেছিল। সেই তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা এখানে গুপ্তচর নিয়োগ করি এবং আজ ভোর রাতে মাহবুর বাসা থেকে আমরা জবাই কিন্তু একটি ঘোড়া আমরা সেখান থেকে উদ্ধার করি। আমরা সেই সময় মাহবুকে ধরার চেষ্টা করলেও মাহবু আমাদের গ্রাম পুলিশ এবং লোকজনকে সে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করে, সে গাড়ি নিয়ে পালিয়ে যায়। তবে তার আরেকটি গাড়ি এবং সেই জবাইকৃত ঘোড়া এবং ঘোড়ার চামড়া, মাথা সবকিছু আমরা ওখানে পেয়েছি। ওই রাতেই ঘটনাটি জানাজানি হলে এলাকার অন্যান্য লোকজন ও ব্যবসায়ীরা দাবি করেন মাহবু কসাই এর আগেও এমন অসৎ উপায় অবলম্বন করেছেন। এ সময় উপস্থিত জনতা তার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন। এটা হলো ভোক্তা অধিকার দিয়ে অথবা হলো প্রাণী সম্পদ অধিদপ্তর দিয়ে আমরা রেগুলার মামলা করছি। যেহেতু আমরা সরাসরি ওনাকে পাই নাই, উনি যদি পলাতক মোবাইল কোর্টে তো এখন ধরা যাবে, এক্ষেত্রে আমরা রেগুলার মামলা দেবো থানায়। মামলা দিয়ে এবং এই দুজন মহিলা সহ অভিযুক্ত সবাইকে অভিযুক্ত করা, যারা সহযোগী ছিল সবাইকে অভিযুক্ত করা হয়। গাড়িও জব্দ করা হয়, গাড়ি এবং হলো যে মাংস পাওয়া গেল মাংসগুলো আমরা খেতে ফেলবো, মাংস করে ফেলবো, আর হলো এই গাড়িগুলো জব্দ করা হয়। এদিকে জব্দকৃত ঘোড়ার মাংসগুলো উপস্থিত মানুষের সামনে গর্তে মাটি চাপা দেয়া হয়। পুলিশ বলছে রমজান মাসে এমন প্রতারণার দায়ে পলাতক কসাইকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা শীঘ্রই গ্রহণ করা হবে। জুবাইর রিফাত, নিউজ নাও 24।